বন্ধুরা, আমি অমর্ত। আর এখন দেখতে পাচ্ছেন প্যানেলের গাড়ি আস্তে আস্তে প্যানেল আনলোড করতে করতে চারগেট মোড় ফ্লাইওভারের একদম নিচে চলে এসেছে। চলুন সামনে থেকে আপনাদের দেখাই ইঞ্জিনের ওই পাশ থেকে। ওইদিকে আপনাদেরকে দেখালাম, এবার এইদিকে দেখুন আস্তে আস্তে লোকোমোটিভ এগোচ্ছে, এবার আপনার এলসি কলেজের দিকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম একদম চারগেট মোড় ফ্লাইওভারের কাছে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমি চারগেট ফ্লাইওভারের নিচে যাব, তারপরে ওই পাশে গিয়ে খালি করে আবার দেখাচ্ছি। পৌঁছে গিয়েছি একদম আপনার ফ্লাইওভারের নিচে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাড়ি এগিয়ে যাচ্ছে কৃষ্ণনগর স্টেশনের দিকে। ঠিক আছে, খুব আস্তে আস্তে ধীর গতিতে চলছে, প্যানেল আনলোড করতে করতে যাচ্ছে। এবার গিয়ে চলুন আপনাদের সরাসরি ওই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে অবধি প্যানেল এখন অবধি পড়েছে। এখন দেখুন আস্তে আস্তে আমি পৌঁছে গিয়েছি এখন যেখানটা অবধি আনলোড করা হয়েছে। এই দেখুন লাস্ট কোচটার কাছে একদম প্রায় পৌঁছেই গিয়েছি, যেখানে সব শ্রমিক ভাইয়েরা সব বসে রয়েছেন গাড়ির উপরে। ওই দেখুন আস্তে আস্তে প্যানেল পড়ছে, এই যে দেখছেন লোকে সমস্ত দাঁড়িয়ে প্যানেল ফেলা দেখছেন। এই দেখুন এইখানে প্যানেল পড়ছে, পড়তে যাচ্ছে আস্তে আস্তে। এবার এগিয়ে যাই আমরা আমঘাটা স্টেশনের দিকে এবং আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই যে প্যানেল পড়ে গিয়েছে পুরো আমঘাটা স্টেশন অবধি। এটাই আজকে আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অবধি। আর ভিডিওটা আমি যতটা পেরেছি আনকাট রেখেছি। আস্তে আস্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন রোড স্টেশনের খুব কাছে পৌঁছে গিয়েছি। আর সামনেই রোড স্টেশনের সেই ওই চৌমাথা ক্রসিংটা, ওখানে একটু এখন একটু জ্যাম হয়ে গিয়েছে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে ওই দিকে যাচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমি এখন আস্তে আস্তে নবদ্বীপ ঘাট যাওয়ার রাস্তার কাছে তো প্রায় পৌঁছেই গিয়েছি। আর এটা হচ্ছে রোড স্টেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেলগেট বানানো হবে বলে কাজ হচ্ছে। আর ওই জায়গাটাতে রেলগেটটা হবে, ওই আপনার যেভাবে ট্যাঙ্কারটা ঘুরে গেল, কারণ ওই জায়গাটাতে এই চৌমাথা ক্রসিংটা মানে রাস্তাটা ক্রস করছে রেল লাইনটাকে। তো এবার আমি এগিয়ে যাচ্ছি আমঘাটার দিকে। ঠিক আছে, আর ওই যে পাশে ট্যাঙ্কারটা চলে গেল, নীল ওই মিনি ট্রাকটা আসছে, ওই পাশটা হচ্ছে নবদ্বীপ টাউনের রাস্তা। ঠিক আছে, আমি যাব সোজা। আগের জায়গাটার থেকে আরও এগিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইনের উপরে পড়ে রয়েছে নতুন প্যানেল, যেটা একটু আগে আপনাদের দেখালাম চার গেটে আনলোডিং হচ্ছিল, মানে খালি করতে করতে এখন ওই দিকে চলে গিয়েছে, সেটা দেখালাম। এই দেখুন পড়ে রয়েছে হচ্ছে আপনার নতুন প্যানেল। এখন এই যে দেখতে পাচ্ছেন ওপাশে রাস্তা তৈরি হচ্ছে, ইট ফিট ফেলে এর উপরে ঢালাই করা হবে। ওই দেখুন দুজনা হাঁটছিল যেখান দিয়ে, ওই পাশ দিয়ে মানুষের চলাচল করবার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা রোড স্টেশনের পর এই জায়গাটা একটা লেভেল ক্রসিং নির্মাণ করা হবে। এই যে দেখছেন আপনারা এই পাশে বুলডোজারটা দাঁড়িয়ে রয়েছে, আর একটু আগে দেখলেন ওখানে টিএমটি বার যেটা স্ট্রাকচার তোলা ছিল, দেখুন এখানে কাজ হচ্ছে, এখানে প্যানেল পড়ে রয়েছে লাইনে। এইখানেও মানে বললাম না, আমঘাটা থেকে পুরো ইয়ে অবধি মানে চার গেট অবধি আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখলাম পড়েছে ওই দিকটায়। এখন বর্তমানে জানি না কতটা অবধি প্যানেল আছে। ঠিক আছে, আমি এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে আপনার হরিশপুরের দিকে। এখন আমি সেই জায়গাটায় পৌঁছে গেছি যেই জায়গাটায় প্রথম দিন আপনাদের সেই বুলডোজার দিয়ে আগাছা পরিষ্কার করা দেখিয়েছিলাম, যে জায়গাটায় ওই জায়গাটায়। তো দেখুন এখন জায়গাগুলো পুরো পাল্টে গিয়েছে, আগে সেই যখন দেখিয়েছিলাম প্রথম দিন তখন অন্যরকমের ছিল, এখানে একটু হালকা ঝোপঝাড় ছিল, এখন আর কিচ্ছু নেই। আর রেল প্যানেল পড়ে গিয়েছে দেখলেনি।
এই দেখুন, এখান দিয়ে অন্যরকমেরই ছিল। আপনারা জানেন, যারা এই রাস্তাতে নিত্যদিন চলাফেরা করেন বা যারা আমার আগের ভিডিও দেখেছেন, তারা বুঝতেই পারছেন এই জায়গাটা অন্যরকমের হয়ে গেছে। আগাছা পরিষ্কার করে নতুন প্যানেল ফেলে কৃষ্ণনগর আমঘাটা স্ট্রেচের পার্টিকুলার আমার এই জায়গাটা প্রচণ্ড ফেভারেট। কারণ দেখুন, এখানে একটা সুন্দর টার্নিং আছে, মানে ওই পাশে ক্ষেত রয়েছে আর এই পাশে রাস্তা রয়েছে, এই পাশেও ক্ষেত রয়েছে রাস্তার পাশে। আমার এই জায়গাটা খুব ফেভারেট, মানে কৃষ্ণনগর আমঘাটা স্ট্রেচের পার্টিকুলার। কারণ কি সুন্দর একটা টার্নিং আছে, মানে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন, বাঁকটা দেখতে হেভি লাগে। মানে এখন ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারছেন না অতটা, তো দেখুন এখানেও পড়ে রয়েছে রেল প্যানেল। এই দেখুন আমি বাঁক দিয়ে এখন ঘুরছি। আর এই দেখুন, এখানে বুলডোজার দিয়ে মাটি খোঁড়া চলছে, এখান দিয়েও সেই রাস্তা হবে ইট পেতে, তারপরে ঢালাই করে। যেরকম এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ইট পাতা রয়েছে। এই যে এখন কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেলাম শ্যামপুর বাজার। এটা সেই জায়গাটা গতকাল যেখানে আমি ওয়াগনের প্যারালাল সাইকেল চালাচ্ছিলাম, এটা এখন ওই জায়গাটা। ঠিক আছে, চলুন এবার আমঘাটা স্টেশনে যাই। তারপর আমঘাটা স্টেশনেও আপনাদের দেখাচ্ছি প্যানেল ফেলে রেখেছে, তারপরে ডেড এন্ড অবধি যাবো, আপনাদের পুরোটাই দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে প্যানেল পড়ে রয়েছে বাজারে, এটা হচ্ছে শ্যামপুর বাজার। চলুন এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গত দুদিন তো এখানে বেশ ভালোই যানজট ছিল, সকলে ট্রেন দেখতে এসেছিলো সেই কারণে। তো এখন দেখতে থাকুন যাচ্ছি। আর ওই পাশে দেখছেন এখানে ওই পাশে রাস্তাটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওইখান দিয়ে কিন্তু এদিককার মতো বাস অটো চলবে না। ওইটা ওই মানে লাইনের ওই পাশে যারা বসবাস করেন তাদের চলাফেরা করবার জন্য এই রাস্তাটা বানানো হয়েছে। ঠিক আছে, আর বাস লরি যেরকম এইটা দিয়ে আগে চলতো এইটা দিয়েই চলবে। আর ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমঘাটা রেল স্টেশনের শেড। ঠিক আছে, একদম আমঘাটা স্টেশনের নিকটে আমি পৌঁছে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন টিএমটি বার দিয়ে একটা স্ট্রাকচার তোলা হচ্ছে, এইখানটায় লেভেল ক্রসিং বানানো হবে, মানে এই জায়গাটায় সাইকেলগুলো যেখানে রয়েছে আর ওইখানে লেভেল ক্রসিংয়ের জন্য কেবিন রুম বানানো হবে। সেটা সময় আসলেই দেখা যাবে ভালোভাবে। দেখুন আমঘাটা স্টেশন, কালকে এখানে ওয়াগন ছিল, কত লোকের সমাগম হয়েছিল, আজকে আর সেরকম লোকজন নেই, আবার নর্মাল দিনের মতো খালি হয়ে গিয়েছে। যাই হোক, তো পরে বছর থেকে আর এরকম ফাঁকা থাকবে না আমঘাটা স্টেশন, কারণ তখন তো ট্রেন চালু হয়ে যাবে, তখন ট্রেনে করে লোকে আসবে যাবে। আমি একদম আমঘাটা প্ল্যাটফর্মের নর্থদ্বীপ সাইড এন্ডে চলে এসেছি, আর একদম ডেড এন্ডের কাছাকাছিও পৌঁছে গিয়েছি। আপনাদেরকে চলুন ডেড এন্ড অবধি নিয়ে গিয়ে দেখাই। এই দেখুন সামনে ডেড এন্ড, কালকে এইখান থেকেই মানে আনলোড করা শুরু করেছিল, দেখতে পাচ্ছেন। ওই দেখুন কালো রঙের যে স্ট্রাকচারটা ওইটাই হচ্ছে ডেড এন্ড, ওই গাছটার নিচে। আমঘাটা স্টেশনে দারুণ লাগছে স্টেশনটাকে। গতকাল তো ঋত্বিক আসতে পারেনি আমার সাথে, যখন এখানে রেল প্যানেল খালি হচ্ছিল, আজকে এখন এসে গেছি। তো এখন আমরা দেখলাম যে চার গেট দিয়ে মালগাড়ি গেল কৃষ্ণনগর স্টেশনের দিকে, ছিলেন অনেক মানুষের সমাগম হয়েছিল, সমস্ত মানুষেরাই খুব খুশি ছিলেন। হ্যাঁ, তো আমি অনেকক্ষণ ছিলাম, যাই হোক আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকে এখানে দেখতে আসলাম কতটা কি রেল প্যানেল পড়েছে না পড়েছে। আপনাদেরকে একটু আগেই আমরা ডেড এন্ড পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আর ঠিক আছে, আর আজকে যে ভিডিওটা শ্যুট করছি সেটা আগামীকাল দেখতে পাবেন। মানে আমঘাটা সিরিজের ভিডিওগুলো এরকমই হচ্ছে, যেদিন শ্যুট করছি তার পরের দিন আমি আপলোড করছি।